ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিকস অ্যামিনোরিয়া। গত কয়েকটা ক্লাস ধরে আমরা মিনস্ট্রুয়েশনের ফিজিওলজি এবং তার বিভিন্ন রকমের অ্যাবনর্মালিটিস নিয়ে পড়ছি, সেটার ধারাবাহিকতায় আজকে আমরা পড়ছি অ্যামিনোরিয়া। সো দ্য ডেফিনেশন অফ দ্য অ্যামিনোরিয়া মিন্স, লিটারালি ইট মিন্স অ্যাবসেন্স অফ মিনস্ট্রুয়েশন, তাহলে তার মিনস্ট্রুয়েশন হচ্ছে না। এটার কারণগুলো যদি আমরা জানতে চাই, তাহলে আমরা প্রথমে এটাকে দুটো ভাগ করে নিয়ে দেখি যে একটা মেয়ের লাইফে কোন কোন সময়ে তার ফিজিওলজিক্যালি বা অ্যামিনোরিয়া থাকতে পারে। তাহলে এটাকে আমরা ভাগ করতে পারি ফিজিওলজিক্যাল, অর উই ক্যান ডায়াগনোস ইট দিস ইজ প্যাথোলজিক্যাল। তাহলে এক নম্বর হলো ফিজিওলজিক্যাল, তাই তো? সো ফিজিওলজিক্যাল কজের মধ্যে যদি আসে, সবার ইম্পর্টেন্ট হলো যেটা পিউবার্টি, তাই তো? আমরা জানি মিনার্কির কথা বলেছি, যে একটা পিউবার্টি, একটা মেয়ে তার ইউজুয়ালি আমরা 10 থেকে 13 বছরের মধ্যে তার মিনস্ট্রুয়েশনটা স্টাবলিশড হচ্ছে, কাজে তার আগ পর্যন্ত সে অ্যামিনোরিয়া থাকবে। সে অ্যামিনোরিয়া থাকবে ডিউরিং প্রেগনেন্সি, এটাও ফিজিওলজিক্যাল অ্যামিনোরিয়া। অ্যামিনোরিয়া থাকতে পারে ডিউরিং ল্যাকটেশন, এবং ল্যাকটেশন যখন আমরা প্রিপেরিয়ামে বলেছিলাম, আমরা পড়েছিলাম যেটা, যে কতদিন ল্যাকটেশনের সময় অ্যামিনোরিয়া থাকবে এটা কিন্তু ফিক্সড না, কেউ দেখা যাচ্ছে এবং ব্রেস্ট ফিডিংয়ের সাথে এটা রিলেশনশিপ আছে, কাজেই ইট মে বি ডিউ টু দ্য ল্যাকটেশন। এবং ফাইনালি যেটা হলো মেনোপোজ, এবং মেনোপোজ হলো পারমানেন্ট সিজেশন অফ দ্য মিনস্ট্রুয়েশন অ্যাট দ্য এন্ড অফ দ্য রিপ্রোডাক্টিভ লাইফ, যখন হয়ে যাবে বন্ধ। সো দিস আর দ্য 4 কজেস যেখানে আমাদের ফিজিওলজিক্যালি আমাদের মিনস্ট্রুয়েশনটা অফ থাকতে পারে, অ্যামিনোরিয়া থাকতে। এখন আসলে প্যাথোলজিক্যাল, এখন প্যাথোলজিক্যালের বলার যখন আমরা আসব, তার মধ্যে আমাদেরকে এটা প্রথম কথা যেটা বলি, ইট মে বি কনসিল্ড অথবা রিয়াল। কনসিল মানে হলো আমাদের ইউট্রাস, দিস ইজ, সো দিস ইজ দ্য ইউট্রাস। কনসিলের ক্ষেত্রে আমরা বলেছি, সো উইদিন দ্য ইউট্রাস দেয়ার ইজ মিনিস্ট্রুয়েশন, ইউট্রাসের ভিতর আমাদের মিনিস্ট্রুয়েশন হচ্ছে, বাট সেই মিনিস্ট্রুয়েশনটা আমাদের বের হয়ে আসতে পারছে না। ইউট্রাসের ভিতর আমাদের মিনিস্ট্রুয়েশন হচ্ছে হচ্ছে বাট বন্ধ হচ্ছে, আসতে পারছে না, দিস ইজ কনসিলড। আর রিয়াল মানে হলো আসলেই তার কোনো মিনিস্ট্রুয়েশন হচ্ছে না, আসলেই তার কোনো মিনিস্ট্রুয়েশন হচ্ছে না, সো দিস ইজ দ্য রিয়াল। সো তাহলে আমরা প্যাথোলজিক্যালের মধ্যে ভাগ করলাম, ইট মে বি কনসিলড, অথবা এটাকে ফলসও বলা যেতে পারে, অথবা ক্রিপ্টোমেনোরিয়াও বলতে পারি, তার মানে ব্লিডিং হচ্ছে বাট বের হতে পারছে না। আর দিস ইজ রিয়াল মানে তার ভিতরে আসলেই কোনো মিনিস্ট্রুয়েশন তৈরি হচ্ছে না। সো এভাবে আমরা তাকে ভাগ করি। বাট এই যে মিনিস্ট্রুয়েশনের যে অ্যাবনর্মালিটিস, এই অ্যাবনর্মালিটিস পড়ার আগে আমাদের যে জিনিসটা জানা দরকার, যে একটা মেয়ের মিনিস্ট্রুয়েশন হওয়ার জন্য তার কী ফিজিওলজি আমাদের লাগবে, কোন জিনিসগুলো আমাদের লাগবেই, সেটা আমাদেরকে একটুখানি ধারণা করে নেই এবং আমরা একটা ছবি এঁকে নেই। তাহলে আমাদের জন্য সুবিধা যেটা হবে, যে আমরা ধরে নিতে পারবো গিয়ে কোন কোন জায়গাগুলোতে কী কী অ্যাবনর্মালিটিস হওয়ার কারণে আমাদের এই জিনিসটা হচ্ছে। তাহলে প্রথমেই আমরা যে ছবিটা আঁকতে চাই, সেটা হলো আমাদেরকে তাকে প্রথমে একটা এক্স এক্স, তাকে একটা ফিমেল হতে হবে, তাই না? তাকে একটা নর্মাল ফিমেল ক্রোমোজোম হতে পারে, হতে হবে। তোমরা জানো অনেক ফিমেল ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস আছে, ইট মে বি টার্নার সিন্ড্রোম, অর ইট মে বি টেস্টিকুলার ফেমিনাইজেশন, ক্লিন ফিল্টার সিন্ড্রোম, যাদের ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস আছে, তাহলে তার তো মিনিস্ট্রুয়েশন হবে না, কাজে প্রথমে তাকে একটা ফিমেল হতে হবে। ফিমেল হওয়ার পরে আমাদের যেটা লাগবে সেটা হলো হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস। তাহলে এই যে হাইপোথ্যালামাস, এই জিনিসটা তাকে ঠিকমতো ফাংশনিং হতে হবে, এবং এই হাইপোথ্যালামাস লেভেলে তার যে গোনাডোট্রপিং রিলিজিং হরমোন, যেটাকে আমরা বলছি জিএনআরএইচ, গোনাডোট্রপিক রিলিজিং হরমোনগুলো যারা আসছে, তারা ঠিকমতো আসছে কি না, সঠিক পরিমাণে আসছে কি না, তার পালসটা কীরকম, সেটা পর্যাপ্ত পরিমাণে আসছে কি না, সেটার উপরেও কিন্তু তার রেগুলার মিনিস্ট্রেশন ডিপেন্ড করবে। তারপরেই আসবে পিটুইটারি, পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে যদি আসি, তাহলে আমাদের সেখানে আছে FSH এবং LH। এবং তোমরা জানো ফলিকল রাইপ করার জন্য আমাদের ফলিকুলার স্টিমুলেটিং হরমোন লাগবে, এবং ওভুলেশন হওয়ার জন্য আমাদের লিউটিনাইজিং হরমোন লাগবে। এরা এসে কোথায় কাজ করবে? এরা এসে কাজ করবে ওভারিতে, এবং ওভারি থেকে আমাদের হরমোন আসবে ইস্ট্রোজেন। এই ইস্ট্রোজেন কোথায় আসবে? এই ইস্ট্রোজেন তখন আমাদের এন্ডোমেট্রিয়ামের ভিতর আসবে, এই ইস্ট্রোজেন এসে আমাদের এন্ডোমেট্রিয়ামের উপর কাজ করবে। কাজ করে সে কী করবে? এন্ডোমেট্রিয়ামকে হাইপারপ্লেশিয়া করবে এবং সেটাকে ব্লিডিং করাবে। তাহলে আমার কী কী লাগবে তাকে, এবং ব্লিডিংটা হলো
ব্লিডিংটা হয়ে কিন্তু এই পথ দিয়ে আবার তাকে বের হয়ে যেতে হবে। কাজে তাকে বের হয়ে যাওয়ার মতো এই যে ব্লিডিংটা হলো, এই যে শেডিংটা হলো, এটা বের হয়ে যাওয়ার পথ লাগবে। কাজে একটা প্যাটেন্ট, একটা আউটফ্লো ট্রাক্ট লাগবে। এখানেও কিন্তু আমাদের অ্যাবনর্মালিটিস হতে পারে। তাহলে আমরা কী লাগবে? সি শুনবে ফিমেল হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান এন্ডোমেট্রিয়াল অ্যাক্সিসটা ঠিক থাকতে হবে এবং একটা প্যাটেন্ট আউটফ্লো। আরেকটা জিনিস লাগবে, বাইরে থেকে দুজনের আমাদের সাহায্য লাগবে। একটা হলো কি, একটা হলো থাইরয়েড হরমোন, থাইরয়েড, আর একটা হলো অ্যাড্রিনালিন। এই দুজন আমাদের বাইরে থেকে সাহায্য করতে আসবে। কাজে এই টোটাল জিনিসটা যদি আমার ঠিক থাকে তাহলেই একটা মেয়ের মিনিস্ট্রেশন স্টাবলিশড হবে এবং তার ক্ষেত্রে নিয়মিত মিনিস্ট্রেশন হবে। কারণ হলো আমরা যদি এই মিনিস্ট্রেশনটা কেন অ্যাবনর্মালিটিস হচ্ছে এটা যদি আমরা জানতে চাই, উই হ্যাভ টু রিমেম্বার দিস ফ্লো চার্ট, উই হ্যাভ টু রিমেম্বার দিস পিকচার। এটা আমাদের মনে রেখে আমাদেরকে আগাতে হবে। এখন এটা আমরা মনে রাখলাম, এটা মনে রেখে বোর্ডের মধ্যে আমরা মনে একবার ছবি তুলে রেখে দিলাম। এখন আমরা আগাই যে এর পরবর্তীতে আমাদের কী কী জিনিস আমরা আজকে পড়ব। যে আমরা একটু বলেছিলাম ইট মে বি ফলস, অ্যামিনোরিয়া ইট মে বি ফলস। ফলস মিনস হলো তার মিনিস্ট্রেশন হচ্ছে বাট কোনো কারণে বের হতে পারছে না। কীরকম আমরা ফলস দেখি তাকে আমরা বলছি ক্রিপ্টোমেনোরিয়া। ক্রিপ্টো, ক্রিপ্টো মিনস ফলস, তার মানে হলো অ্যামিনোরিয়া হচ্ছে বাট এটা ফলস অ্যামিনোরিয়া বিকজ তার একটা সুন্দর ইউটেরাস আছে বাট এটার ভিতর মিনিস্ট্রেশন হচ্ছে, মিনিস্ট্রেশন হচ্ছে বাট তার ব্লিডিংটা বাইরে আসতে পারছে না। সো দিস ইজ ক্রিপ্টোমেনোরিয়া। আমাদের মেডিকেল টার্মসে আরেকটা ফলস এরকম শব্দ আছে, সেটা হলো সিউডো, তাই না? প্রায় আমরা ইউজ করি সিউডো, মানে ফলস, একটা ফলস ইমপ্রেশন দিচ্ছে, সেরকম একটা শব্দ হলো ক্রিপ্টোমেনোরিয়া। তাহলে এই যে ক্রিপ্টোমেনোরিয়া হচ্ছে মানে ব্লিডিং হচ্ছে বাট বেরোতে পারছে না, এটার কী কারণে হতে পারে? ইট মে বি কনজেনিটাল অর ইট মে বি অ্যাকোয়ার্ড, মানে তার কিছু জন্মগত প্রবলেম আছে। জন্মগত প্রবলেমের মধ্যে সবচেয়ে কমন যেটা প্রবলেম সেটা হলো ইমপারফোরেটেড হাইমেন। তোমরা জানো যেটা, যে একটা হাইমেন থাকে এবং একটা হাইমেনাল অরিফিস থাকবে, এবং যেটা হর্ম, এবং আমরা যদি এটা ভ্যাজানাল ইন্ট্রয়টাসকে যদি দেখি তাহলে হাইমেনটা কীরকম, এটা পার্শিয়াল একটা পর্দা থাকবে। এবং আমরা জানি হোয়েন দেয়ার ইজ এ কনজাম্পশন অফ দ্য ম্যারিজ তখন এই পর্দাটা কিন্তু আমাদের ফেটে যাবে, বাট দিস ওপেনিং ইজ এনাফ ফর দ্য প্যাসেজ অফ দ্য মিনিস্ট্রাল ব্লাড। বাট কখনও কখনও কনজেনিটালি দেয়ার ইজ এ ব্লকেট, এই জিনিসটা বন্ধ থাকে, এটাকে আমরা বলছি ইমপারফোরেটেড হাইমেন। আর কী হতে পারে? তোমরা জানো যে ভ্যাজাইনাটা ডেভেলপড হয়েছে দুইটা সোর্স থেকে, আপার টু থার্ড এবং লোয়ার ওয়ান থার্ড। এবং এই যে আপার টু থার্ড এবং লোয়ার ওয়ান থার্ড, এরা দুই জায়গা থেকে আসে, এবার এখান থেকে একজন আসে, এখান থেকে একজন আসে, দুইজনে সে মিট করছে, বাট এই মিট করার যে জায়গাটাতে এখানে তার কিন্তু অনেক সময় একটা সেপটাম থেকে যেতে পারে, তাকে আমরা বলছি ট্রান্সভার্স ভ্যাজাইনাল সেপটাম। ভ্যাজাইনাল সেপটাম ট্রান্সভার্স, তার মানে লঙ্গিটিউডিনাল আছে নিশ্চয়ই, নাহলে ট্রান্সভার্স বলা হয়েছে কেন? লঙ্গিটিউডিনাল আছে, লঙ্গিটিউডিনাল তো এত অসুবিধা হতো না, লম্বা ফাজাতে যদি বেরোয় যাবে সমস্যা নেই, বাট লঙ্গিটিউডিনাল আমাকে প্রবলেম করে না। প্রবলেম কে করছে? ট্রান্সভার্স ভ্যাজাইনাল সেপটাম। আর কী হতে পারে? অনেক সময় দেখা যায় ভ্যাজাইনাল এই জায়গাটা অ্যাট্রেশিয়া বন্ধ, পুরা দরজা বন্ধ, এটা হতে পারে। আর কী হতে পারে? সার্ভিক্স তৈরি হয় নাই, বন্ধ, কাজে মিনিস্ট্রেশন হচ্ছে বাট বের হতে পারছে না। দিজ আর দ্য কনজেনিটাল কজ যেখানে আমাদের তার অ্যামিনোরিয়া হতে পারে। তাহলে অ্যাকোয়ার্ড কোথায় হতে পারে? অ্যাকোয়ার্ডও হতে পারে, ধরো আমরা এরকম একটা সার্ভিক্স আছে, এরকম একটা ইউটেরাস, একটা সার্ভিক্স, এখানে আমি একটা প্রসিডিওর করেছি। প্রসিডিওর কী প্রসিডিওর করতে পারি? এখানে আমি ডিপ কোনাইজেশন করেছি অথবা কটারাইজেশন করেছি অথবা এমনভাবে আমাকে এমআর বা ডিএনসি করেছি রাস্তা বন্ধ হয়ে গেছে। এবং দেখা যায় এই রোগীগুলো হিস্ট্রি দেয় যে দেয়ার ইজ এ হিস্ট্রি অফ অ্যাবর্শন অ্যান্ড দেন দেয়ার ইজ ডিএনসি অ্যান্ড দেয়ার ইজ নো মিনিস্ট্রেশন ফর দ্য লাস্ট সিক্স মান্থ বাট দেয়ার ইজ এ পেইন ইন এভরি মান্থ। তার মানে কী হচ্ছে? প্রতি মাসে তার কিন্তু ব্লিডিং হচ্ছে কিন্তু সেটা বেরোতে পারছে না সিম্পলি। সেক্ষেত্রে আমরা কী করতে পারি? উই ক্যান গিভ এ ডাইলেটেশন, এবং সেটার নাম কী? ডি ডাইলেটেশন, কিউরেটেস না, ডাইলেটেশন, অনলি ডাইলেটেশন, অনলি ডাইলেটেশন। আমরা যখন ডিএনসি বলেছিলাম অনেক কিছু বলেছিলাম, ডাইলেটেশন অ্যান্ড কিউরেটেস, ডাইলেটেশন ইভাকুয়েশন অ্যান্ড কিউরেটেস অ্যান্ড অনলি ডাইলেটেশন অর অনলি ইভাকুয়েশন।
কোনটা করেছো সেই অনুযায়ী তার নাম হবে তুমি কোনটা করেছো। কাজেই এইরকম একটা জায়গায় এরকম একটা হিস্ট্রি ডাইলেটেশন করলেই দেখা গেলো ভিতরের ব্লাডটা রাস্তা পেয়ে গেল, সে বের হয়ে গেল। সো দিস ইজ কল্ড দ্য ক্রিপ্টোমেনোরিয়া। এখন এই যে ক্রিপ্টোমেনোরিয়ার মধ্যে এই যে ইম্পারফর্টেড হাইমেন যে কথাটা বলেছিলাম, এই প্রশ্নটা আমাদেরকে প্রচুর রিটার্নের কোশ্চেনে দেওয়া থাকে এবং আমাদের যে কার্ডটা থাকে সেই কার্ডের মধ্যে এই কোশ্চেনটা দেওয়া থাকে। কীরকম কোশ্চেনটা আসছে, দের ইজ এ গার্ল এইজিং 14 ইয়ার্স উইথ প্রাইমারি অ্যামেনোরিয়া, কোনো মেনস্ট্রুয়েশন তার এখনও হয়নি, বাট শি ইজ কমপ্লেনিং অফ সাইক্লিক্যাল লোয়ার অ্যাবডোমিনাল পেইন ফর লাস্ট 1 ইয়ার, এক বছর ধরে তার সাইক্লিক্যাল লোয়ার অ্যাবডোমিনাল পেইন হচ্ছে, অ্যান্ড লাস্ট 12 আওয়ার্স শি ডেভেলপ রিটেনশন অফ দ্য ইউরিন, তার ইউরিনে এই যে প্রতি মাসে তার পেইনটা হচ্ছে, পেইনটাকে সে ওভারকাম করে। কীরকম প্রাইমারি ডিজমেনের কথা বলেছিলাম না, যে হ্যাঁ মেয়ে তোমার তো একটু ধৈর্য সহ্য কম, তুমি তো একটু পেইন টলারেটই করতে পারছো না, আচ্ছা অ্যামেনোরিয়া হয়েছে, একটু ব্যথার ওষুধ খাও, একটা অ্যান্টিস্পাজমেটিক খাও, এসব খায়টায় খেয়েটে সে আর কিন্তু ডাক্তারের কাছে আসেনি। আর তার মা মনে করছে যে আচ্ছা আমার মেয়ে তো এখন ছোটোই আছে, এখনও তো মেনস্ট্রুয়েশন হওয়ার বয়সই হয়নি। তো আলটিমেটলি কী হচ্ছে, ওর কিন্তু প্রতি মাসে মেনস্ট্রুয়েশন হচ্ছে বাট বের হওয়ার পথ পাচ্ছে না। একটা সময় কী ঘটবে যখন তাহলে তাহলে এটা কি এটা একটা ইউটারাস, ওকে এটা একটা ইউটারাস, এটা ভাজাইনা, এখানে সেপটাম, দরজা আটকানো। তাহলে প্রথমে কী হচ্ছে, ব্লাড এইটা এই পথ তো খোলা, সে বেরোচ্ছে, বেরোয় প্রথমে সে ভ্যাজাইনাতে ভরে গেল। এই ভ্যাজাইনা যখন ভরে যাবে তখন তার নাম হেমাটোকল্পোস, হেমাটো মানে ব্লাড, কল্প মানে ভ্যাজাইনা, হেমাটোকল্পোস। ভ্যাজাইনা ভরে গেল ব্লাডে, তখন তার এত ব্যথা হয়নি, ভ্যাজাইনার ভিতরে আর জায়গা নাই, তখন কী হয়েছে ইউটারাস ভরে গেছে ব্লাডে, তখন তার নাম হেমাটোমেট্রা, হেমাটোমেট্রা মানে ব্লাড উইদিন দ্য ইউটারাইন ক্যাভিটি, ব্লাড ও ইউটারাস ক্যাভিটিও ভরে গেছে। এখন কী হচ্ছে, ফ্যালোপিয়ান টিউব এরকম ফুলে গেছে, এরকম ফুড়ে ব্লাড দিয়ে ভুলে গেছে, তখন নাম হলো হেমাটোসালপিংস, মানে ফ্যালোপিয়ান টিউবের ভেতর ভরে গেছে। দেখো আস্তে আস্তে ব্লাড ভরতে ভরতে প্রথমে ভ্যাজাইনা ভরেছে, ইউটারাস ভরেছে, ফ্যালোপিয়ান টিউব ভরেছে, এরকম যখন ভরছে তখনই সামনে আছে ইউরিনারি ব্লাডার, এবং ব্লাডার এই হেমাটোকল্পোস কী করছে, এই জায়গাটাকে ব্লক করে দিচ্ছে, ব্লক করে দেওয়ার তখন রিটেনশন হয়ে গেছে, ইউরিন রিটেনশন হয়ে গেছে, পেশাব যদি না হয় এটা কোনো রকম এই পেইন কোনো মতোই টলারেট করা সম্ভব না, কোনো ব্যথার ওষুধ কোনো কিছু দিয়ে এই মেয়ের ব্যথা কমবে না। তাহলে কী হয়েছে মেয়েটার তাহলে 14 ইয়ার্স গার্ল, প্রাইমারি অ্যামিনোরিয়া, অ্যান্ড শি হ্যাজ সাইক্লিক্যাল লোয়ার অ্যাবডোমিনাল পেইন ফর লাস্ট 1 ইয়ার, অ্যান্ড শি ডেভেলপ সিভিয়ার লোয়ার অ্যাবডোমিনাল পেইন উইথ রিটেনশন অফ দ্য ইউরিন ফর লাস্ট 12 আওয়ার্স। তোমার কাছে এসেছে, তুমি আসার পরে যেটা দেখলা যে তখন তার এমনি এক্সামিনেশনে তুমি দেখলা সব ঠিক আছে, তুমি পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করেছো, পার অ্যাবডোমিনাল পেটে হাত দিয়ে দেখলা যে পেটের ভিতর কী যেন একটা চাকা দেখা যায়, তার মানে কি, নর্মাল তো ইউটারাস আমাদের পালপেবল না, বাট তার ইউটারাসটা 18 উইক্স 20 উইক্স সাইজের পর্যন্ত হয়ে গেছে, হয়ে তার ভিতরে একটা ব্লাড জমা হয়ে একটা চাকার সৃষ্টি করে ফেলেছে। তো এরকম একটা মাস, একটা গ্লোবুলার মাস পাবো, আর কি পাবো, ব্লাডার তো রিটেনশন, ব্লাডার ফুল। রিটেনশন যদি কারো হয় ইট ইজ অ্যান গাইনোকোলজিক্যাল ইমার্জেন্সি, যতক্ষণ পর্যন্ত তুমি তাকে ক্যাথেটার না করবা ততক্ষণ পর্যন্ত তার জীবন শেষ, কাজে আমার কজ আমি পরে খুঁজবো, আমি রিটেনশন আগে রিমুভ করব, আমি আগে তাকে পুটে ক্যাথেটার প্লেস, ক্যাথেটার দাও, রিমুভ করে দাও, ইউরিন চলে গেল, 1 লিটার 2 লিটার ইউরিন বাড়ি বের হয়ে গেছে, বের হয়ে যাওয়ার মনে হলো যে সে বোধহয় শান্তি, এবং তোমাকে দেখে তার রোগী মনে হবে যে এর চেয়ে আপন জন এই যে ডাক্তার সাহেব, এর চেয়ে বোধহয় ভালো মানুষ আর এই পৃথিবীতে নেই যে আমাকে এই পেইন থেকে রিলিফ দিয়েছে, সিম্পলি পুটে ক্যাথেটার। ক্যাথেটার পুট করার পরে তুমি দেখলা যে তার পার অ্যাবডোমিনের মাসটা রয়েই গেছে, এখনও একটা মাস আছে, এবং তুমি যখন পিভি করতে যাও, রিমেম্বার আনম্যারিড মেয়ে পিভি করতে দিতে চাচ্ছে না, বাট তোমাকে দেখতে হবে, পিভি করার কথা ভাবতে হবে মাথায় যে ইটস এ কেস অফ ক্রিপ্টোমেনোরিয়া, এবং পিভি করে তুমি যখন দেখবা তখন দেখবা এই যে তোমার মেমব্রেনটা ব্লাডের কারণে একটু ফুলে আছে, বালজ করে আছে, এবং ব্লাডটা এখানে জমা করানোর কারণে একটু ব্লু কালারের মতো একটা শেডিং চলে আসছে, এটা একটা বালজিং অফ দ্য হাইমেন মেমব্রেন, এবং হাইমেন মেমব্রেন ইনট্যাক্ট, পুরো পর্দা পড়ে আছে, কোনো তার ওপেনিং নাই। তখন তুমি কী করলা, তুমি ভাবলা যেটা ইটস এ কেস অফ ক্রিপ্টোমেনোরিয়া। এখন কী করতে হবে, রুগীকে বললে কি রুগী মানবে যে আপনার এরকম একটা সমস্যা হয়েছে, এই মেয়েটার এখন অপারেশন লাগবে, সে মানতে চাচ্ছে না, তার কেন অত বাচ্চা মেয়ে, কী হয়েছে, একটু ব্যথা হয়েছে, আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফি যদি আমি করি তাহলে আমি কী দেখতে পারবো, আমি হেমাটোকল্পোস দেখতে পাবো, আমি হেমাটোমেট্রা দেখতে পাবো, আমি হেমাটোসালপিস দেখতে পারবো।
তখন আমি পেশেন্টকে বলবো যেটা, যে দেখেন এরকম হয়েছে, এটা খুব একটা ভয়ের কিছু না, এখানে একটু প্রবলেম, কিচ্ছু করতে হবে না। এই যে আপনাদের এখানে একটা ইনসিশন, এই যে একটা পর্দা আছে, আমি শুধু একটা ক্রুশিয়েট ইনসিশন দেবো, একটা গোজক চিহ্ন, লম্বা শুধু দিলে হবে না, ক্রুশিয়েট দিতে হবে। ক্রুশিয়েট দিয়ে আমি এই যে লিফটাকে, এই পাতাটাকে আমি একটু কেটে এরকম একটা স্কোয়ার সাইজ করে দিলাম। করে দিলে একটা ওপেনিং তৈরি হয়ে গেল এবং তুমি দেখবে গল গল করে ভেতর থেকে একদম ওল্ড ইনস্পিসেটেড বলা হয়, মানে ঠিক ঘন আলকাত্রার মতো দেখা যাবে যে ব্লাড পড়ছে। তো এরকম যখন পড়ছে দেখে এটা খুব ইন্টারেস্টিং একটা ছবি মনে হয়, কারণ এত ব্লাড জমা হচ্ছে তোমার দেখে মাথা করে যেটা কী ছিল ভেতরে। তখন আমাদের কী ইচ্ছা করে জানো, মনে হয় কি পেটের মধ্যে হাত দিয়ে তাড়াতাড়ি করে ব্লাডটা বের করে দিই, বাট এটা করা যাবে না, কারণ পেটের মধ্যে হাত দিলে কী হবে, তোমার এই যে ফ্যালোপিয়ান টিউবের ব্লাডটা এটা ভেতরে চলে যাবে। কোথায় চলে যাবে? অ্যাবডোমিনাল ক্যাভিটিতে চলে যাবে, এই যেখানে যাবে, যে সে কী করবে, এন্ডোমেট্রিওসিস তৈরি করে দেবে। কাজে কখনো পেটের ভেতরে হাত দিয়ে তাড়াহুড়া করা যাবে না, ধৈর্য ধরে চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হবে, ধীরে ধীরে ব্লাড আসবে। এখন আস্তে আস্তে একসময় শেষ হয়ে যাবে এবং তারপরে কী হবে, সে তারপর বিছানায় চলে যাবে, হাঁটাহাঁটি করবে, হাঁটাহাঁটি করে গ্র্যাভিটেশনের কারণে তার মিনিস্ট্রেশন হবে এবং পরের থেকে নিয়মিত মিনিস্ট্রেশন হবে। বিয়ের সাথে কোনো প্রবলেম হবে? কোনো প্রবলেম হবে না, একদম ঠিক থাকবে, কারণ তার অরিফেস আছে এবং হাইমেন খুবই পাতলা এবং পরবর্তীতে তার সেক্সুয়াল হ্যাম্পার কোনো কিছুই এখান থেকে হবে না। সো দিস ইজ আপ টু ট্রিপ টু মেনোরিয়া।